नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल फाल्गुनी स्पैम लाइव। और आमी फाल्गुनी। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो, सेफ आछो। तो एक पैंडेमिक सिचुएशन चलछे, ए समय आमादेर सबाई के खूब सावधाने थाकते हबे, सुस्थ थाकते हबे, आर सेफ तो थाकतेई हबे। आर आमिओ बेश भालोई आछि, सुस्थ आछि, सेफ आछि एखोनो अब्दि। आर सबाई अवश्यई ए समय मेने चलो, कारण सिचुएशनटा खूबई खराब একটা পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি। তো এই সময় বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক পরো, হাত স্যানিটাইজ করো, তো হাত সাবান দিয়ে ভালো করে ধোও, সুস্থ থাকো। তো সত্যি এই নিয়মগুলো মেনে চলো, তাহলেই তোমরা সবাই সেফ থাকতে পারবে। আর আমিও এই নিয়মগুলো মানছি যাতে সেফ থাকতে পারি। তো আজকে তোমাদের কাছে যে ভিডিওটা শেয়ার করব, সেটা হলো একটা রেসিপি শেয়ার করব, ফ্রাইড রাইস। তো সেটাই তোমাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি, আর মানে কেমন হচ্ছে খেতে সবই বলবো আজকের ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা এই সময় তো বাড়ি থেকে বাইরে বেরোতে পারছি না, তো যতটা সময় আমরা বাড়িতেই থাকছি, তো যতক্ষণ মানে যত সময় বাড়িতে থাকছি, বাড়িতে যা যা করবো, যা কিছুই করি না কেন, তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করতে থাকবো। তো বাইরে বেরোতে পারছি না বলে এরকম না যে ভিডিও শেয়ার করা যাবে না, তো ভিডিও তো আমি শেয়ার করবোই তোমাদের কাছে। আর তোমরা এখন এই সময় আনন্দে থাকো, কিছু নিয়ে একটা ব্যস্ত থাকো, তাতে দেখবে মন ভালো থাকবে। এইসব নিয়ে যত ভাববে আরও দেখবে শরীরও খারাপ হচ্ছে, মনও খারাপ হচ্ছে। তাই জন্য তোমরা সবাই আনন্দে থাকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো। তো চলো আজকে শুরু করি ভিডিও। ফ্রাইড রাইসের জন্য এখানে জল বসিয়ে দিয়েছি, আর জলটার মধ্যে আমি নুন মিশিয়ে নেব। আর আমি চালটাকে অলরেডি ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, তো আমি ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে রাখলে চালটা লম্বা লম্বা হয়, ভালোভাবে একটু বড় বড় হয়। তো চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা আমি একটু ভিজিয়ে রেখেছি। তো ভাতটা হয়েই এসেছে, তো আমি হাত দিয়ে একটু চিপে চিপে দেখে নেবো, একদম ভেঙে গেলেই হাতটা হয়ে এসেছে। খুব বেশি ভাতটা করতে লাগবে না, না হলে গলে যাবে, আর গলে গেলে সবজিগুলো মেশাতে অনেকটা প্রবলেম হবে। তো আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এখন দেব এখানে এলাচ, দারচিনি, আর এখানে গোলমরিচ আমি একটু জাস্ট একটু থেঁতো করে নিয়েছি, তো এটা আমি দিয়ে দেবো। সামান্য একটু রসুন কুচি দেবো, আর এটা বড় সাইজের লঙ্কা, তো লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছিলাম, তো লঙ্কাটা দিয়ে দেবো। এটা জাস্ট একটু ফ্রাই করে নেবো, এটা খুব বেশি ফ্রাই হবে না, তো একটু মিডিয়াম ফ্রাই করে নেবো যাতে রসুনের ফ্লেভারটা বেরিয়ে যায়। এটা ভালো গন্ধ বেরোচ্ছে রসুনের, তো একটু ফ্রাই করে নিতে লাগবে এরকম করে। আর আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, গাজর এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, বিন, আর একটু আমি ক্যাপসিকাম দেবো, তো এরকম পিস করে কেটেছি। আর আমি এখানে কড়াইশুঁটিও দেবো, তো এই সবজিগুলো দেবো আমি। আমি সব সবজিগুলো একটু একটু করে মিশিয়ে নেবো। কড়াইশুঁটি এটা আমি চাইনিজ ফ্রাইড রাইস করছি, তো আমি আগে সবজিগুলোকে এরকম করে ফ্রাই করে নেবো একটু অল্প তেলে। এখানে আমি খুব বেশি তেল দিইনি, তো এটা জাস্ট সবজির জলটা বেরিয়ে বেরিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে, আর আমি ঢাকা দিয়ে এটা করে নেবো সবজিগুলোকে জাস্ট একটু সেদ্ধ মতো।
আর একটু নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো, এটা পরিমাণ অনুযায়ী নুন দিয়ে নেবে। তো নুন দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেবো। আর সবজিগুলোর জল বেরিয়ে আসবে, তো জল সবজিতে যা জল থাকবে তাতেই সবজিগুলো হয়ে যাবে সেদ্ধ। তো আমি এটা জল ঠল দেবো না কিছু, এটা আমি সেদ্ধ করে নেবো শুধু ভাপে ভাপে। আর ফ্লেমটাকে লো করে আমি এটাকে ফ্রাই করবো, মানে সেদ্ধ করে নেবো। আচ্ছা, সবজি থেকে কতটা জল বেরিয়ে গেছে, তো এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল এটাতে দেবে না। তো আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে জলটা টেনে যায়। আর আমি একটু পরিমাণ অনুযায়ী মিষ্টি মিশিয়ে দেবো, তো এটা তো খুব বেশি মিষ্টি মিষ্টি হবে না, একটু সামান্য আমি মিষ্টি এই সবজিটার মধ্যে মিশিয়ে নেবো। আমি ঘি ইউজ করবো না, যেহেতু এটা চাইনিজ ফ্রাইড রাইস হচ্ছে। তো আমি জাস্ট একটা বাটার দেবো, বাটারটা আমি একটা স্লাইস করে কেটে নিয়েছি, তো এতটা পরিমাণে বাটার দেবো। তো আমি গোলমরিচের গুঁড়ো এটার মধ্যে মিশিয়ে দেবো সবজিটার মধ্যে। সবজিগুলো হয়ে গেছে, আমি ফ্রাইড রাইসের জন্য ডিমটাকে রেডি করছি। তো আমি এখানে তিনটে ডিম নিয়েছি, আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো আমি ডিমে পেপার পাউডার অ্যাড করে দেব। কড়াইতে আমি বাটার দিয়ে দেব ডিমটা ফ্রাই করার জন্য। আমি ডিমটা দিয়ে দেব, ডিমটা জাস্ট আমি এরকমভাবে সরাবো, আর একটু হবে আবার, জাস্ট এই প্রসেসটাই করলে ভালো হবে, আর মুখে লাগবে, একটু কুচি কুচি মতো হবে যেহেতু। তো এইভাবে পরপর আমি করতে থাকবো যতক্ষণ এটা লেয়ার বাই লেয়ার হয়ে যাচ্ছে ডিমটা। তো বাটারের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডিমটার মধ্যে, এরকমভাবে আমি পিস পিস করে নেব। তো আমি কড়াইটাতে বাটার মাখিয়ে রেখেছি অল্প, এবার আমি ফ্রাইড রাইসটা মেশাবো সব। তো আমি একটু জিরা ফোড়ন দিয়ে দেবো, তো জিরাটা আমি দিতে ভুলে গেছিলাম, তো সবজির মধ্যে দিয়ে দিলেই হবে জিরাটা। জিরাটা জাস্ট একটু মানে দেখতেই পাচ্ছ কি বড় বড় দানা দানা হয়েছে। তো আমি ভাতটা একটু করে মিশাবো, তো আমার গ্যাসটা অন আছে আর লো ফ্লেমে রেখেছি আমি গ্যাসটা। লেয়ারে লেয়ারে মেশাবো, আর লেয়ারে লেয়ারে মেশালে বেশ ভালো সব মেশে। তো ডিম একটু দিয়ে দিলাম, তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ মেশাতে থাকবো। সুন্দর দেখতে লাগছে, আর এটার মধ্যে আমি নুন মিষ্টিটাও মানে মেশাবো যদি লাগে, তো একটু নুন মিষ্টিটাও চেক করে নিতে হবে। আর এটা পেপার পাউডারও দিতে হবে সামান্য, একটু দিলে ভালো লাগে।
আর খুব বেশি ভাবে নাড়াবে না, তাহলে ভাতগুলো ভেঙে ভেঙে যাবে। জাস্ট নিচের দিকে জাস্ট উপরে ভাবে তুলে তুলে জাস্ট নাড়াবে, তাহলে ভাতগুলো ভেঙে ভেঙে যাবে। তো জাস্ট খুব একটু ভালোভাবে দেখে নাড়াতে লাগবে। দেখো কোনো বিষয় খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা মাপ করে দিতে লাগবে নুন মিষ্টিটা। নুন মিষ্টিটা চেক করে নেবে তোমরা, তোমাদের যতটা পরিমাণে খাও সেই অনুযায়ী মেশাবে। আর আমি এটার মধ্যে ঘি যেহেতু ইউজ করছি না, তাই এটার মধ্যে আমি বাটার ইউজ করেছি বেশি, জাস্ট একটু একটু করে। তো ফ্রাই করার সময় আমি দিয়েছিলাম আর সামান্য এখনো মেশালাম। পাউডারও আমি মিশিয়ে নেব। আর মিষ্টি নুনটা তোমরা তোমাদের মাপ অনুযায়ী বারবার বলে দিচ্ছি, তো সেটার মাপ বলা যায় না ওরকম করে, যেহেতু আমি 5 কাপ করেছি তো আমার এতটা পরিমাণে কোয়ান্টিটি হয়েছে। দেখতেই পারলে আমি ফ্রাইড রাইসটা কীভাবে বানালাম। তো এরকমভাবে বানালে আশা করি ভালো হবে খেতে। তোমাদের আমি কিছু প্রসেস বলে দিই। তো ভাতটা যখন তোমরা সেদ্ধ করবে তখন ভাতটা তোমরা 80% সেদ্ধ করবে, তার থেকে বেশি সেদ্ধ করবে না। তার থেকে যদি বেশি সেদ্ধ করো তাতে কী হবে, ভাতটা গলে গিয়ে মেশাবে যখন তখন একটা দলা পাকিয়ে যাবে, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে না। আর ভাতটা তোমরা করার আগে চালটা কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখবে, তাতে কিন্তু ভাতটা লম্বা লম্বা দেখতে হয় আর ভাতটা বাড়েও, তাতে দেখতে ভালো হয়। আর তোমাদের আরেকটা বলে দিই, অনেকে সবজি কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নেয়, জলে প্রেশার কুকারে সেদ্ধ করে নেয় আর জলটা ফেলে দেয়, কিন্তু সেটা তোমরা করবে না, কারণ সেটা যদি করো সবজির টেস্টটা কিন্তু চলে যায় আর অনেক গুণও চলে যায়। সবজির যে গুণ থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় জলের মাধ্যমে। আমি যে প্রসেসটা তোমাদের দেখালাম কড়াইতে ভাপে ভাপে সেদ্ধ করার, তো ওইভাবেই সেদ্ধ করার চেষ্টা করবে। এতে কিন্তু সবজির টেস্টটাও বজায় থাকে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর অবশ্যই কিন্তু গোলমরিচটা দেবে, গোলমরিচ আমাদের খাওয়া কিন্তু উপকার আছে আর গোলমরিচের টেস্টও হয় কিন্তু একটু ঝালঝাল লাগে, ভালো খেতে লাগে। তো এই ফ্রাইড রাইসটাতে মিষ্টি কিন্তু হয় না, কম মিষ্টি তোমরা ইউজ করবে। আর আমি কিন্তু অনেক কম তেলে আমি এটা বানিয়েছি আর যতটা হেলদি রাখা যায় তত ভালো। আর তোমাদের আমি বলে দিই যে ডিমটা যখন তোমরা ফ্রাই করবে, অনেকে সবজির মধ্যে ডিমটা দিয়ে দেয় ফ্রাই করে নেয়, তাতে কিন্তু ডিমটা আর খুঁজে পাওয়া যায় না সবজির মধ্যে ফ্রাই করলে। তো ডিমটা অবশ্যই তোমরা আলাদা ফ্রাই করবে, তাতে দেখবে ডিমটা অনেক সময় মুখে লাগে, ভালো লাগে খেতে। তো ডিমটা আলাদাভাবে ফ্রাই করার চেষ্টা করবে। আর অবশ্যই তোমরা মানে সবজিগুলো যখন মেশাবে লেয়ারে লেয়ারে মেশানোর চেষ্টা করবে, তাতে ভাতের সাথে সমস্ত সবজিগুলো মিশে যায়, তাতে দেখতেও সুন্দর হয় আর বেশি নাড়ানাড়ি করতে লাগে না। আর যখনই বেশি নাড়ানাড়ি করবে ভাতটা তখনই দেখবে চালগুলো ভেঙে যাচ্ছে, দেখতে কিন্তু সুন্দর লাগে না। আমাদেরকে যেমনভাবে দেখালাম অবশ্যই তোমরা এরকমভাবে ট্রাই করো, আশা করি ভালো হবে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও ট্রাই করে কেমন হলো, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আমি দাদার বিয়ে কাটিয়ে চলে এসেছি, আমি ভেবেছিলাম দাদার বিয়ের ভিডিও তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু আমি এখনও শেয়ার করে উঠতে পারলাম না তোমাদের কাছে, কিন্তু অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব সেই ভিডিও। তো বিয়েটা খুব ভালোভাবেই হয়ে গেছে। তো পরিস্থিতি যেমন ছিল, মানে এখন যা পরিস্থিতিটা শুরু হয়েছে তার আগে যে মানে ভালোভাবে হয়ে গেছে, এটাই আমাদের কাছে শান্তি। আর আমরাও ভালোভাবে আছি, সুস্থ আছি, সেফ আছি এখনও। আর তোমাদের কাছে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো। তো টাটা।